আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালো থাকাটাই সবসময় আমাদের কামনা। দর্শক এবং মাই টিভির রঙের কিন্তু অনেক দিনের সম্পর্ক, আর এই সম্পর্কটাকে আজকে আমরা আরেকটা সুন্দর রূপে নিয়ে আসছি। দর্শক, আজকে থেকে আমরা রঙটাকে আপনাদের কাছে অন্য নতুন আঙ্গিকে প্রেজেন্ট করতে যাচ্ছি। আশা করছি এই রঙেও আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদেরকে এভাবেই ভালোবাসবেন। সকলকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাই টিভির নিয়মিত আয়োজন রং। সাথে আছি আমি নাসা, এবং বরাবরের মতোই আমাদের এই আয়োজনটাকে আরও রাঙিয়ে দেবার জন্য আছেন আমাদের সঙ্গে শিল্পী। বাট কারা আছেন আমাদের সঙ্গে, চলুন তাদের সাথে একটু পরিচয় হয়ে নেই। আমাদের সঙ্গে আছেন লতা, আমাদের সঙ্গে আরও আছেন শাহিন। ওকে, দুজনকে দেখে অনেক ভালো লাগছে, এবং যেহেতু আমি প্রথমেই বললাম যে আমরা আজকে থেকে রংটাকে একটু নতুন আঙ্গিকে দর্শকদের কাছে প্রেজেন্ট করতে যাচ্ছি, এবং রংটা সবসময় কিন্তু অনেক রঙিন গান দিয়ে এবং আড্ডা দিয়ে। তো ফার্স্টে আমি জানতে চাবো যে গানের শুরুটা কীভাবে লতা? এই শুরুটা আসলে শুরু করলে সে সবার নয়, জানিটা এরকম। তো খুব ছোটো থেকেই গান করা হয়, আর মেইনলি যে সাপোর্টটা সেটা আমার মায়ের, মায়ের জন্য আমার এত দূর আসা। ওকে, আমরা আরও গল্প করব। ভাইয়া, আমার শুরুটা সেরা কণ্ঠের মাধ্যমে, সেখান থেকেই পথ চলা শুরু। তারপর স্টেজ প্রোগ্রাম, নিজের অ্যালবাম, অডিও অ্যালবাম, তারপর মিউজিক ভিডিও, সিনেমার গান, সবকিছু নিয়ে আসলে আর কি একটু এখন ব্যস্ত সময় কাটছে। আমরা আরো ডিটেইলসে জানবো, তবে তার আগে দর্শকদেরকে একটা গান উপহার দেই। লতার কাছ থেকে গান শুনবো, কোন গানটি শুনছি? প্রথমে যে গানটি করছি, অনেক পপুলার একটি সং, খুব ভালো লাগে একটি সং, মনেরও রঙে রাঙাবো, এই গানটি করছি। সেলিন আজাদ ম্যামের গানটি, এই গানটি করছি, শুনছি আমরা। Thank you.
অনুষ্ঠানের শুরুতেই আসলে একটা রোমান্টিক সং খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ। এবার শাহিন ভাইয়ের কাছে আসছি, কোন গানটি শুনব? আমি প্রথমে যে গানটি করব, একটি বিখ্যাত একটি গান, কুমার বিশ্বজিৎ স্যারের গাওয়া, যেখানে সীমান্ত তোমার, শ্রদ্ধেয় লাকি আকন্দ স্যারের সুর এবং কম্পোজিশন, আর লেখা হয়েছে কাসারাম আহমেদ চৌধুরী স্যারের। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে। যেখানে সীমান্ত আমি চিনি চিনি সে ঠিকানা, তোমার মনির নীরব ভাষা সেও তো আমার আছে জানা। হাজার ফুলে ছেয়েছে যে পথ, আমি চিনি চিনি সে ঠিকানা, তোমার মনির নীরব ভাষা সেও তো আমার আছে জানা।
জানি জানি তার বেদনা, নতুন আলোর জোয়ার এনে আমি চাই তারে দিতে আশা, ঝড়ের দিনে খুলেছে যে পথ আমি জানি জানি তার বেদনা, নতুন আলোর জোয়ার এনে আমি চাই তারে দিতে আশা। অসম্ভব সুন্দর, এবং আমার কাছে মনে হচ্ছিল যারা এই মুহূর্তে সেটের সামনে বসে আছে, আমরা অনেক সময় এই গানটা টিভিতে কিংবা লাইভে স্টেজের মধ্যে আমরা পারফর্ম করতে দেখি অনেককে, খুবই ভালো লাগছে আসলে, কি বলবো। থ্যাংক ইউ। ওকে, আমরা আরও গল্প করব, গান শুনবো, তবে এই মুহূর্তে সময় হচ্ছে একটি বিরতির, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, অনুষ্ঠানে এই প্রান্তে সময় হলো একটি ছোট্ট বিরতিতে যাবার, চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরে আসবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আপনাদের পছন্দের অনুষ্ঠান রং নিয়ে। দর্শক, আমরা অ্যামেজিং একটা আড্ডা দিচ্ছিলাম আমাদের শিল্পীদের সাথে, এবং বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম স্টেজ শো নিয়ে। সো ভাইয়া, অনেক স্টেজ শো নিশ্চয়ই করা হয়, এর মধ্যে অনেক জায়গায় স্টেজ শো করেছেন। আসলে এই যে স্টেজ শো করার সময় লাইভ পারফরমেন্স করতে হয়, সেই ক্ষেত্রে দর্শকদের সাথে রিলেট করার একটা ব্যাপার থাকে, সেটা আপনি কিভাবে দেখেন? দর্শকরা না থাকলে শিল্পীর আসলেই গান বা মিউজিক যেটাই বলেন পরিপূর্ণ পায় না। আপু, তোমার কাছে আসতে চাই, গান শুনবো, কোন গানটি শুনছি? এবার যে গানটি করছি, দিলরুবা খান ম্যামের পাগল মন, এই গানটি করছি। ওকে, চমৎকার একটা গান, ভালো লাগবে, শুনছি আমরা। কে বলে পাগল, সে যেন কোথা রয়েছো কত দূরে, মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে, ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে, আহ
সুন্দর। যেহেতু ছোটবেলা থেকে গান করা হচ্ছে আর হচ্ছে আন্টি বললা তুমি যে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে, বাট তোমার আসলে গানকে নিয়ে কি চিন্তা ভাবনা ছিল ছোটবেলায়? আমি অনেক ছোট থেকে গান এবং নাচ দুটোই করতাম, মানে গান নাচ দুটোর প্রতি খুব আর কি অ্যাট্রাকশন ছিল, তো নাচও করতাম, স্টেজ পারফরমেন্স করেছি, গান নাচ দুটোই। এই তো সামনে আগাচ্ছি গান নিয়ে, সামনে আরও অনেক প্ল্যান আছে, কাজ করছি টুকটাক করে, তো আবার নতুন করে শুরু করছি, সামনে অনেক কাজ করছি, ইনশাল্লাহ করব। ওকে, খুব ভালো লাগলো, ভাইয়ের কাছে আসবো। কোন গানটি শুনছি? এবারে আমি একটি বিখ্যাত একটি সিনেমার গান, লড়াকু সিনেমার একটি গান করব। গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির স্যার, আর সুরারোপ করেছেন আলম খান স্যার, গেছেন শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর স্যার এবং রুনা লায়লা ম্যাম। বুকে আছে মনে আছে আশা, আশা থেকে হয় বুঝি ভালোবাসা। বুকে আছে আশা থেকে হয় বুঝি ভালোবাসা। হে আশা থেকে হয় বুঝি ভালোবাসা। সবই যেন পাই গো তোমার কাছে, পৃথিবীর যত সুখ স্বপ্ন আছে সবই যেন পাই গো তোমার কাছে। অভিসারে বারে বারে কাছে আসা ভালোবাসা, বুকে আছে আশা থেকে হয় বুঝি ভালোবাসা। বুকে আছে মনে আছে আশা, আশা থেকে হয় বুঝি ভালোবাসা। ফ্যাবুলাস পারফরমেন্স। এবারে আপুর কাছে আসছি, কোন গানটি শুনবো? এবার যে গানটি করছি, আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের সবার প্রিয় এন্ড্রু কিশোর স্যার, আর সাথে গিয়েছেন কনক চাপা ম্যাম। ভালো আছি ভালো থেকে গানটি করছি। ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা ধারা
গানে গানে একেবারে জমে উঠেছে আমাদের আজকের রঙের আয়োজন। অনুষ্ঠানে এই প্রান্তে আবারও সময় হয়েছে ছোট্ট বিরতির, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, এই প্রান্তে সময় হয়ে গেল আরেকটি ছোট্ট বিরতিতে যাবার। চলে যাচ্ছি বিরতিতে, চোখ রাখুন মাই টিভির পর্দায়। দর্শক, ফিরে এলাম বিরতির পর আপনাদের পছন্দের অনুষ্ঠান রং নিয়ে। আমি দর্শকদেরকে আরো ওয়েট করাতে চাই না, আমি চলে যেতে চাই ভাইয়ের কাছে। আপনার কাছ থেকে কোন গানটি শুনবো? এবারে আমার নিজের একটি মৌলিক গান। গানটি ইদানিং বেশ জনপ্রিয়, জনম গেল ভুলে ভুলে কইরা প্রীতি। ডেফিনেটলি অনেক জনপ্রিয় একটি গান, গানটি গাওয়ার চেষ্টা করছি। আমার জনম গেল ভুলে ভুলে কইরা প্রীতি, জনম গেল ভুলে ভুলে কইরা প্রীতি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে আমি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি। ভালো পয়সায় আমার
হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি আমি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি আমার জন্ম গেল হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি আমি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি জনপ্রিয় একটি গান এবং গানটা আমিও অনেকবার শুনেছি আজকে লাইভ শুনলাম আশা করছি দর্শকরা অনেক এনজয় করেছে লতা এবার তোমার কাছ থেকে গান শুনবো কোন গানটি শুনছি এবার যে গানটি করছি এটা আমার সেরা কণ্ঠের একটি এপিসোডই গাওয়া রিনেসা ব্যান্ডের খুবই জনপ্রিয় একটি গান হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয় এই গানটি করছি মাটির কোনো মূর্তি নয় মূর্তি নয়
Wow, Jos. Thank you. আর স্পেশালি থ্যাংকস টু আমাদের মিউজিশিয়ান ভাইয়ারা অ্যাকচুয়ালি যারা এত জোস করে আমাদের গানটাকে আরও সুন্দর, অসম্ভব সুন্দর করে তোলে। আমাদের মিউজিশিয়ান ভাইয়াদের সাথে একটু পরিচয় হই। কাহনে আছেন শুভ ভাই, স্যাক্সোফোনে আছেন পাবেল ভাই, গিটারে আছেন শুভ ভাই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, ভাইয়ের গান দিয়ে শেষ করবো আমাদের আজকের আয়োজন। তবে তার আগে দর্শকদের কাছে কী বলার আছে লতা? অসংখ্য ধন্যবাদ জানাই মাই টিভিকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। রং ভীষণ ভালো লাগে প্রোগ্রামটি, সবসময় দেখি, বাট আজকে এখানে নিজে আছে এটার ফিলিংসটা আসলে অন্যরকম, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমার কোনো কথা নাই, আমার কথাই লতা বলে দিয়েছে। অবশ্যই মাই টিভিকে ধন্যবাদ, আর আমরা গানে চলে যাই। ভাইয়ার গান দিয়ে শেষ করবো আমাদের আজকের আয়োজন, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। Viewers, that's all for today's episode as well. And সেই সাথেই শেষ হয়ে গেল রঙের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে, সেই পর্বেও থাকবে আপনাদের জন্য সুন্দর সুন্দর গান এবং অনেক গল্প। সেই পর্যন্ত থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, বি পজিটিভ, অ্যান্ড ইয়াস, কিপ ওয়াচিং মাই টিভি। লাকি আগুন স্যারের সুর করা এবং গাওয়া, আর কথা লিখেছেন কাউসার আহমেদ চৌধুরী স্যার। আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখি ফেরানো যাবে না, ফেরারি পাখি।